200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে আমি একটু পনিরের মধ্যে দেব লবণ, সামান্যই দেব, কারণ পরে আরো লবণ যাবে। এই জন্য পনিরটা ম্যারিনেট করার জন্য আমি একটু লবণ দেব। এখানে আছে আদা বাটা, সামান্য একটু আদা বাটা দেব, একটু রসুন বাটা দেব, আর দেব একটু গোলমরিচ গুঁড়ো সামান্য। একটু সয়া সস দেব, এখানে সয়া সস আছে। একটু ভিনেগার দেব, এবার এটাকে আমি মেখে নেব। এভাবে এটাকে মেখে আমি 10 মিনিট মতো রেখে দেব ঢেকে। এবার এটাকে আমি ঢেকে রাখছি 10 মিনিট মতো। এখানে আমি প্যানটা গরম করতে দিয়ে দিয়েছি, প্যানটা একটু গরম হবে। প্যানে আমি টেবিল চামচের, এই বড় চামচের 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি দিয়ে দিলাম। তেলটা আমি প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম এভাবে। এখানে পনিরটা আছে, এই পনিরটাকে এবার আমি একটু পনিরের মধ্যে আমি সামান্য পরিমাণে অ্যারারুট মিশিয়ে নিচ্ছি, খুব সামান্য পরিমাণে। এখানে আমি ডিম ইউজ করছি না, পনিরের মধ্যে আমি খুব সামান্য পরিমাণে অ্যারারুট ইউজ করেছি, ডিম আমি ইউজ করছি না। আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এখানে আমি এই অ্যারারুটগুলো একটু পনিরের সাথে মেখে নিই। অ্যারারুটটাকে আমি পনিরগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি। পনির এমনিই খুব সুস্বাদু, ছোটরা তো খুব ভালো খায়। আর এরকম পনিরের একটা রেসিপি বানালে বাড়িতে সবাই খুব আনন্দ করে খাবে। বন্ধুরা, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস তো করবেই। এবার আমি, আমার প্যানটা গরম হয়ে গেছে, দেখো আমি একটা একটা করে পনির এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি একটু গ্যাসটা কমিয়ে দিচ্ছি, পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো আমার পনিরগুলো। বেশি খুব ভাজবো না, চিকেনের ক্ষেত্রে বা অন্য কোনো মাংস জাতীয় কিছু করতে হলে এখানে তখন খুব ভাজতে হয়, একটু না ভেজে নিলে ভালো লাগে না। কিন্তু পনিরের ক্ষেত্রে অত ভাজার দরকার হয় না, পনির এমনি খুব টেস্টি। আমি অল্প একটু ওই গ্রেভিটা একটু একটু দিয়ে দিচ্ছি উপর দিয়ে, যদিও এটা ম্যারিনেট করা বেশ কিছুক্ষণ আগে। তো আমি একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দেওয়ার কারণ হচ্ছে গায়ে ছিট হবে না, প্লাস তাড়াতাড়িও হবে রান্নাটা, তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি এক্ষুনি নাড়িয়ে নেব, আবার তুলে দেব। আমি দেখিনি আমার পনিরগুলো হয়ে গেছে, পনিরগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। খুব নরমও হয়ে গেছে,
এগুলোকে আমি তুলে নেছি। একদম সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো। আমি এগুলোকে প্লেটের উপর তুলে নিচ্ছি। সুন্দর একটা কালার হয়েছে পনিরের, সাদা রংটা পুরো চলে গেছে, হালকা ব্রাউন হালকা সোনালি হয়েছে, একটু সুন্দর একটা রং। এবার আমি এটা রেখে দিলাম। এই প্যানটাতে আমি ইউজ করব আর এক চামচ তেল দেবো। খুব সহজ এই রান্নাটা, যারা একদম কোনো রান্না জানে না নতুন শিখছে তারাও এই রান্নাটা অতি সহজেই করে ফেলতে পারবে। এক চামচের একটু বেশি দিলাম যেহেতু 200 গ্রাম পনির আছে, না হলে 100 গ্রাম পনিরে 1 টেবিল চামচ দিলেই হয়ে যায়। এই তেলটা একটু গরম হবে, প্যান তো গরম আছেই, তেলটা গরম হতে 2 মিনিট সময় লাগবে, আমি একটু ওয়েট করবো। তেলটা গরম হয়ে গেছে, বেশ হাত দিলেই বোঝা যাচ্ছে তেলটা বেশ গরম হয়েছে। প্রথমে যেটা আমি দেবো সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি, এখানে 2 রকমের পেঁয়াজ কুচি আছে, একটা বড় একটা ছোট। আমি এরকমভাবেই দিই 2 রকমের, এতে গ্রেভিটা খুব ভালো হয়। ছোটো পেঁয়াজগুলো একটু গলে যায় বেশি, আর বড়ো পেঁয়াজগুলো একটু দানা দানা থাকে, মুখে পরে ভালো লাগে। এই পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। এটা একটু ভাজার জন্য আমি আবার একটু ঢেকে দেবো। ঢেকে ঢেকে রান্না করি তাড়াতাড়ি হওয়ার জন্য, এটা তাড়াতাড়িও হয়ে যায়। আমি একটু ঢেকে দিলাম, কিছুক্ষণ থাকবে। দেখি আমার পেঁয়াজটা এখানে সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই ঢেকে দিলাম, এই জন্য তাড়াতাড়ি হলো, সবসময় ঢেকে রান্না করলে তাড়াতাড়ি হয়। এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। ছোটো ছোটো টুকরো করে একটু ক্যাপসিকাম কেটেছি, ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে দেবো এই রসুন পেস্টটা পুরো দিয়ে দেবো, দেবো একটু আদা, এবার এটাকে আমি আর একবার চুনা দিই, ভালো করে মিশিয়ে দিই। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আদা রসুন পেঁয়াজ আর ক্যাপসিকাম, তো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে আমি সয়া সসটা দিয়ে দেবো। এখানে আমি গ্যাসটা একটু এবার বাড়িয়ে দিলাম। এবার একটু টমেটো পিউরি, এটা একটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়, টমেটো সিদ্ধ করে কাইটা বার করে নিয়ে ছেঁকে নিলেই এরকম হয়ে যায়। এটা ফ্রিজেও রেখে দেওয়া যায় কয়েকদিন, 2-4 দিন এমনিই থাকে। এটা দিয়ে রান্না করলে খুব ভালো রান্না হয়। সবসময় টমেটো কেটে, কাঁচা টমেটো কেটে কেটে রান্না করার সময়ের অভাব থাকে, বা তাতে বেশি কম হয়ে যায়। এভাবে কিন্তু পিউরি বানিয়ে ঘরেই বানিয়ে নেওয়া যায়, সেটা রেখে দেওয়া যায়। একটু আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি, আবার কমিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেবো, সয়া সসে লবণ থাকে তাই আমি এখানে লবণ একটু কম দেবো। পনিরেও আমি একটু লবণ দিয়েছি তাই আমি সামান্য একটু লবণ দিলাম। দেবো একটু লঙ্কার গুঁড়ো, সাথে আমি কাঁচা লঙ্কাও দেবো পরে, তো দেবো একটু লঙ্কার গুঁড়ো, এটা রংটাও ভালো আনবে আর সুন্দর একটা স্বাদও আনে। লঙ্কা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারও আছে, এটা শুধুই ক্ষতিকারক নয়। হ্যাঁ, বেশি খেলে অবশ্য ক্ষতি করে, কিন্তু খুব বেশি না খেলে, পরিমাণ মতো একটু খেলে পরে এটার উপকারও আছে। এটা কিন্তু আমাদের শরীরের জন্য দরকার, সমস্ত ভারতীয় যে মশলা, সব মশলাগুলোই আমাদের শরীরের জন্য খুব উপকারী, তাই মশলাগুলো একটু একটু খাওয়া যেতেই পারে। আমি একটু জল অ্যাড করলাম, আর একটু জল আমি দেব।
ডিমটা খুব বেশি ঝোলের মতো ঝোল ঝোল থাকবে না, একটু মাখা মাখা, কিন্তু একটু গ্রেভি হবে। খুব সুন্দর কালারটা এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা আমি একটু বাড়িয়ে দিলাম আবার। এবার আমি একটু আবার একটু ঢেকে রাখবো, একটু ফুটলেই আমি তারপরে আবার পনিরটা দিয়ে দেবো। দেখে নি আমার ঝোলটা কিরম হয়েছে। হ্যাঁ, গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এখানে আমি গ্রেভিটা সুন্দর তৈরি হয়েছে, কালারও খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর কালার এসছে। আর গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে। তোমরা রান্না নিজেরা যখন করবে নিজেরাই বুঝতে পারবে। এর মধ্যে আমি এবার সামান্য পরিমাণে একটু চিনি দেবো। অনেকেই চিনি দেয় না, চিনি খেতে পছন্দ করে না, কিন্তু আমি একটু এই ধরনের রান্নাতে, সব রকম রান্নাতে একটু চিনি দিই। সামান্যই দিলাম, হাফ চা চামচেরও কম। মিষ্টি হবেই না, জাস্ট একটু সবজি আছে, একটু সস আছে, টকটক ভাব টমেটো, সেটা কাটানোর জন্য একটু দিলাম, খুব কম। আর এর মধ্যে এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি, আমার ভাজা পনিরগুলো। গ্রেভিটা যেহেতু জল কম দিয়েছি তাই জন্য ঘনই হয়েছে, আমার খুব একটা মনে হচ্ছে না আমার অ্যারারুট আর দিতে হবে, না হলে এটা ঘন করার জন্য লাস্টে অনেকে অ্যারারুট ভুলে দেয়। চিলি চিকেন বা চিলি চিলির যা কিছু রান্না হবে এরকম ওরা দিয়ে থাকে, সবাই দেয় একটু গ্রেভিটা ঘন করার জন্য, কিন্তু আমার এত সুন্দর কালার এসছে মনে হচ্ছে না আমার অ্যারারুটের জল দেওয়ার দরকার আছে। খুব তাড়াতাড়ি রান্না হয়, ঝটপট হয়, বাড়িতে লোকজন আসলে তোমরা এভাবে খুব তাড়াতাড়ি একটা রান্না করে দিতে পারো, যেটা সব খুব মুখরোচকও হবে আবার সকলে খেয়ে আনন্দও পাবে। এটা পরিমাণটা এইরকম রাখবে, দরকার হলে তোমরা বাড়িয়ে দেবে, কম বেশি করবে, কিন্তু তাহলে পরিমাণও কম বেশি সেইভাবে করে নেবে। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, সেই অনুযায়ী সব দিয়েছি, মাপ তো বলে বলেই দিয়েছি। এখানে আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করছি, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। যারা ঝাল যেরম খাও সেরম অনুযায়ী দেবে। আমি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি, আর আমি উপর থেকে একটু টমেটো কেচাপ আর একটু দেবো, সামান্য, খুব সামান্য দিলাম, দেখতে দিলে টমেটো, এটা টমেটো পিউরি, টমেটো পিউরি দিলাম। এটা তোমরা চাইলে টমেটো সস, টমেটো কেচাপ কিছু ভি দিতে পারো, এটা আমি বাড়িতে বানিয়েছি। পিউরি কিনতেও পাওয়া যায়, তোমরা কেনাও ইউজ যদি করতে চাও করতে পারো, কিন্তু আমি বাড়িতে এটা বানিয়ে নিয়েছি এবং আমি এরকম ঘরে করে করে 2-3 দিন রেখে দিই। আমার হয়েই গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে আমার চিলি পনির, কীভাবে করেছি তোমরা তো নিশ্চয়ই দেখেছো। আমার ভিডিওটা দেখো, আমার সাথে থাকো, আর তোমাদের ভালোবাসায় আমি যেন এইভাবে আরও বেশি কিছু ভালো ভালো রান্না দেখাতে পারি, তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। ধন্যবাদ।